ট্যাবের টাকা গায়েবের তদন্তে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। আর এই তদন্তে এবার ধৃতদের পরিবারের কাছে ভুতুড়ে ফোন, বেশি অঙ্কের টাকার বিনিময়ে জামিনের টোপ। ধৃত পাঁচজনকে পূর্ব বর্ধমানের পুলিশ গ্রেপ্তার করে পূর্ব মেদিনীপুর থেকে পরিচয় দিয়ে। তাহলে কাদের ফোন, ঠিক কি অভিযোগ, শোনাই আগে আপনাদের। পুরো ফোন বলছি, আমরা পূর্ব মেদিনীপুর থেকে অ্যাডভোকেট ফোন করছি, আপনি এখনই 18,500 টাকা পাঠান, এই 10 মিনিটের টাইম আছে, এই টাইমের মধ্যে বিল্ড হয়ে যাবে, নাহলে সবচেয়ে দিতে হবে। আচ্ছা, আমরা প্রতারণার পাল্লায় পড়ে যাচ্ছি, এর মধ্যে জায়গায় কোথায় যাবো আমরা। কতবার ফোনটা করেছে? হ্যাঁ, ফোন মোটামুটি 8 বার। 8 বার কী কী বলে ফোন করছে? এই এমার্জেন্সি টাকাটা পাঠাও, মানে নিজেকে কী পরিচয় দিচ্ছে? অ্যাডভোকেট হিসেবে। শরদিন্দু রয়েছে, সহকর্মী শরদিন্দু, তাহলে কারা ফোন করছে, কি জানা যাচ্ছে এখনো? প্রতারণার অভিযোগে যারা গ্রেপ্তার হয়েছে তারাই আবার প্রতারণার শিকার হতে চলেছিল। কারণ হচ্ছে তার এই যে নিচে পাঁচজন মালদার বৈষ্ণবনগর থেকে যাদেরকে গ্রেপ্তার করেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ, তাদের বর্ধমান আদালতে তোলা হয়েছে এবং বর্ধমানেই সাইবার ক্রাইম শাখায় তাদেরকে রাখা হয়েছে। অথচ সেই তাদের পরিবারের কাছে ফোন করা হচ্ছে 5 বার 7 বার এমনকি 14 বার পর্যন্ত ফোন করা হয়েছে যে এক্ষুনি 8,000, কাউকে বলছে 16,000 টাকা পাঠাতে হবে, তাহলে তাদের জামিন হয়ে যাবে, নচেত 6 বছরের জেল হয়ে যাবে। কিন্তু সেই ফোন করা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা থেকে আইনজীবী পরিচয় দিয়ে। স্বাভাবিকভাবেই তাদের পরিবারের লোকেদের প্রশ্ন, যেখানে তারা বর্ধমান আদালতে রয়েছে, বর্ধমান আদালতেই তাদের জামিন হওয়া বা না হওয়া। কতজনের কাছে এই ভুয়ো ভুতুড়ে ফোন এসেছে? এখন পর্যন্ত জানা যাচ্ছে এই যে 5 জন গ্রেপ্তার হয়েছিল গত কয়েকদিনে, তাদের মধ্যে 3 জনের কাছে এই ফোন গেছে এবং তাদেরকে মানে 5-10 মিনিটের মধ্যে টাকা পাঠাতে বলা হচ্ছে এবং তাদেরকে নচেত 6 বছরের জেল হয়ে যাবে এমনটা তাদেরকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই তারা বুঝতে পারছেন না কেন এরকম করা হচ্ছে, কোথা থেকে ফোন আসছে। তারা ইতিমধ্যেই এ ব্যাপারে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে, পুলিশ বিষয়টি খতিয়ে দেখে। এদিকে 12